বিপদ যেন কিছুতেই ছাড়তে চায় না, সত্যি কথা। তো দেখতে পাচ্ছো, এটা হচ্ছে আমি এক জায়গায় এসেছি। কোথায় এসেছি তো তোমরা ছবিতে দেখবে। এটা আমি হচ্ছে ফার্স্ট বলে দিই, কোনো মানে জুয়েলার্সে আসিনি, আমি এসেছি হচ্ছে স্মাইল অ্যান্ড প্রোফাইলে। তো স্মাইল অ্যান্ড প্রোফাইলে এসেছি কেন, নিশ্চয়ই দাঁতের কোনো প্রবলেম বেরিয়েছে, ওই জন্যই আমি এসেছি। তো তোমাদের বলে দিই, আমার যে দাঁতটায় হচ্ছে ক্যাপ বসানো হয়েছিল, ওই ক্যাপটা আমি তুলে দিয়েছি, পেন হচ্ছে। তো ওই ক্যাপটা তুলে দিয়েছি, ক্যাপটা তুলে দেওয়ার পর হচ্ছে মানে তুলে দিয়েছি, এটা ইজিভাবে বলছি, কিন্তু তুলতে এতটাও সোজা হয়নি, যথেষ্ট ধকল হয়েছে দাঁতের বা মাড়ি। আর যে দাঁতটা তোলা হয়েছে ওই হচ্ছে ওই মাড়িটা হচ্ছে এখনও খুব ব্যথা হয়। আর হচ্ছে ওটার কথা আমি বাদই দিলাম। এখন রিসেন্ট হচ্ছে আমার হচ্ছে ওপরের পাটির দাঁতে একদম লাস্টের দাঁতটা, ওটা থেকে এখন খুব পেন হচ্ছে, মানে এতটা পেন হচ্ছে ওটার জন্য এক ওই সাইডটার মাথাও একদম ধরে নিচ্ছে, কিছুই করতে পারছি না। সকালে ঘুম থেকে ওঠার পর 1-2 ঘন্টা ঠিক থাকে, তারপর আস্তে আস্তে যে পেনটা হয় একদম মাথাটাকেও শেষ করে দেয়, মাথা আমি একদম সহ্য করতে পারছি না। যার জন্য এইখানে আমি গেছি, এখানে আমার এক ফ্রেন্ড বলেছে খুব ভালো স্মাইল অ্যান্ড প্রোফাইল। তো দেখতে পাচ্ছো ভেতরে আমরা ঢুকে গেছি, আর ওখানে হচ্ছে সত্যি মানে অনেক জায়গায় গেছি, ভালো ভালো জায়গায় গেছি, কিন্তু এই এই জায়গাটার মতো এতটা ভালো কোথাও আমি পাইনি। ওখানে ঢোকার সঙ্গে সঙ্গে আগে মাস্ক দিল পেশেন্টকে, ক্যাপ দিয়েছে, তারপর ওখানে হচ্ছে বাইরে আমরা যে জুতোটা পরে গেছিলাম ওটা খুলে ওদের ভেতরে স্যান্ডেল আছে ওটাও পরিয়ে দিয়েছিল। তারপর মানে ওখানকার সমস্ত নিয়মকানুন খুবই ভালো, দেখো এই জুতোটা পরেছি। আর হচ্ছে একটু টাকাটা বেশি নিলেও কিন্তু ও মানে ওখানকার যে ফ্যাসিলিটি অনেকটাই ভালো। আর হচ্ছে ঢোকার সঙ্গে সঙ্গে মানে ফার্স্টে জিজ্ঞেস করলো পেশেন্টকে, তো তারপর পেশেন্টকে হচ্ছে একটু জলে হচ্ছে বিটাডাইন দিয়ে মানে 5 মিনিট কুলকুচ করতে বললো, তারপর আমাকে ভেতরে নিয়ে গেল। ভেতরের ভিডিওটা করা তো সম্ভব হয়নি, ভেতরে কী হচ্ছে না হচ্ছে ভেতরের ভিডিও করা হওয়া সম্ভব হয়নি। তো বলে দিই আমি ভেতরে হচ্ছে ফার্স্টে হচ্ছে আমাকে জিজ্ঞেস করেছিল, ওখানে হচ্ছে কালকে আমি মানে যেখানে দেখেছিলাম উনি হচ্ছেন একজন মহিলা ডাক্তার, উনি বললেন তোমার কী কী প্রবলেম আছে। তো আমি বললাম এই এই হয়েছিল, রুট ক্যানেল, ক্যাপ, সমস্ত কিছু বস। তো ওখানে তারপর ভেতরে হচ্ছে আমার হচ্ছে নিচের দাঁতটারও এক্সরে করিয়েছেন আর ওপরের দাঁতটাও, উনি বললেন তোমার হচ্ছে অধিকাংশ ব্যথাটা হচ্ছে ওপর থেকে হচ্ছে, ওই দাঁতটা হচ্ছে অনেকটা ক্ষয়ে গেছে, তারপর হচ্ছে ওটা হচ্ছে ওটি টাইপের করতে হবে, ওই মাড়িটা হচ্ছে কেটে ওখান থেকে দাঁতটা বার করতে হবে। তো কালকে হয়নি, তো তারপরের দিনে ডেট দিয়েছেন উনি দেখবেন না, অন্য একজন দেখবেন। তো হচ্ছে নেক্সট ডেটে কী হচ্ছে পরের